আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে আমাদের এন টিভির সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান লোয়েন জাস্টিস দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এই অনুষ্ঠানটি স্কাই সেভেন এইট জিরো চ্যানেলে যুক্তরাজ্য থেকে ইউরোপের ইউরোপ জুড়ে লাইভ সম্প্রচারিত হয়ে থাকে এবং এই অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচারিত হয় পরের দিন সকাল সাড়ে নয় সাড়ে নয় আপনারা দেখতে পারবেন তাছাড়া অনুষ্ঠানটি ইউটিউব সহ ফেসবুকেও দেখতে পাবেন এবং ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারবেন এই অনুষ্ঠানটি মূলত আইন সংক্রান্ত বিষয়াদির উপর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসা জবাব নিয়ে আসেন আমাদের কমিউনিটি অত্যন্ত অভিজ্ঞ বারিষ্টা বারিস্টা সাহেব আমি উপস্থাপনায় রয়েছি নাহিন মাহমুদ এবং আমার সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আপনাদের নিয়মিত অতিথি এবং কমিউনিটির অত্যন্ত সুপরিচিত বারিস্টার দীর্ঘ তিন যুগের অধিক খাল ধরে কমিউনিটি সেবা দিয়ে যাচ্ছেন বো সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত কদিম এবং বাংলাদেশের প্রাক্তন যা ছিলেন বাইস্টার কুতুবউদ্দিন আহমদ সিকদার এম বি মহোদয় আসুন আমরা ওনার সাথে কুশল বিনিময় করে আসি আসসালামু আলাইকুম বারিশা সাহেব জি সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বারিশটা সাহেব আপনাকে প্রথমে এন টিভি আমাদের সকলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম অনুষ্ঠানে উপস্থিতির জন্য এবং নিশ্চয়ই আমরা ভালো আছি আর ভালো বলতে এখন অবশ্য আমাদের দেশের পরিস্থিতিটা আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে এসেছে আমার বিশ্বাস আরও মানে তরুণরা যে বিপ্লব দেখে গঠিয়ে দেখিয়েছে এটা আমার মনে হয় যে তাদেরকে অত্যন্ত আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আগামী দিনের আগামী দিনের একটা ভালো দিনের প্রত্যাশায় অপেক্ষায় আছি ঈশ্বল্লাহ আর আপনি তো এই বিষয়ে বিগত সেগমেন্টে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে এসেছিলেন দেশের বিষয়ে আমরা শুনেছি এবং অনেকেই উপকৃত হয়েছি যাই হোক আজকে আমরা শুনব আপনার কাছ থেকে কী গুরুত্বপূর্ণ বিষয় আপনার ওপেনিং সেগমেন্টে আছে আমাদের তরুণরা জি যা দেখিয়েছে অসাধারণ সব রাজনৈতিক দলগুলো মিলেও কিছু করতে পারে না পারে নাই হ্যাঁ এটা অনেকে বলে যে আমরা শুনতাম যে এই হবে সেই হবে কিন্তু এইভাবে যে হঠাৎ করে অনেকে আবার চিন্তাই করতে পারতেছে না আমি বললাম যে না তাহলে এইটা মনে রেখো যে আল্লাহ কিন্তু কেউ ভুড়া হয় নাই সেই আল্লাহ এখন জীবিত রয়েছেন আল্লাহ সব কিছু করতে পারেন তো যাই হোক আমরা শুরু করা যাক আজকে আপনার যথেষ্ট গত দুই সপ্তাহ থেকে এবং মাঝখানের আরেকটা প্রোগ্রামে দেশের কথাই বলেছি এখন আমরা দোয়া করব জি যাতে আমাদের আগের ভুলগুলো আমাদের না হয় জি জি এটাই আর এই যে লুটতরাজ বা সন্ত্রাস এগুলো হচ্ছে এগুলা যেন হ্যাঁ এগুলা ঠিকঠাক হয়ে যায় ইনশাল্লাহ এই ধরনের বিপ্লব আসলে কিছুটা কিছুটা যেটা হয় জি জি তবে সীমা অতিরিক্ত করা কোনো অবস্থাতে ঠিক না এটা আমরা আশা করতেছি নতুন সরকার পদক্ষেপ নেবেন এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে দূর পাশের বন্ধুরা আপনারা যে যেখান থেকে বসে এই অনুষ্ঠান দেখছেন আপনারা সকলকে অশেষ অশেষ দেশের কথা আর বাড়াচ্ছি না দেশের কথা আর বলছি না এ দেশের কথা আজকে বলবো ভেরি সিরিয়াস বন্ধুরা কি সিরিয়াস এই দেশে আমরা যারা আছি বাংলাদেশের হোক বাংলাদেশের হোক বা অন্যান্য দেশ থেকে যারা এসেছি যারা মুসলিম বিশেষ করে এই মুসলিমদেরকে ঘৃণা করা একটা অপরাধ এই অপরাধের নাম হল ইসলামফবিয়া আপনারা জানেন যে মাত্র চার পাঁচ দিন আগে সাউথ বলে একটা টাউন ছোট্ট টাউন লিভারপুলের পাশে এখানে একটা কালো ছেলে সতেরো সাড়ে সতেরো বছর বয়স সে বাচ্চাদের একটা ডান্স পার্টি হচ্ছিল বাচ্চারা নাচার জন্য ওইখানে একটা ছুরি নিয়ে সে তিনটা বাচ্চাকে সে মেরে ফেলছে তার মাথাও দূষ হতে পারে অন্য কোনো কিছু হতে পারে কে বা কারা একটা মিসলিডিং নিউজ দিয়েছে যে সে ছেলেটা মুসলমান এখন মুসলমান নাম শোনার পরে এই দেশের রায়পন্থী ডানপন্থী যারা এক্সট্রিমিস্ট এরা তো সুযোগ পেয়েছে এই এক্সট্রিমিস্টদের পার্টির নাম হলো ই ডি এল বা ইংলিশ ডিফেন্স লিগ এরা সুযোগ পেয়ে মুসলমানদের মসজিদে আঘাত করেছে রাস্তায় কোনো মহিলাকে যদি হিজাব পরা দেখে তাকে আঘাত করেছে কোনো পুরুষকে দাড়িওয়ালা কুর্তাওয়ালা দেখলে তাকে আঘাত করেছে এইরকম শুধু আঘাত করে তারা শেষ করে নেই বরং লুটপাট করেছে রায়ট করেছে এই সরকারের লেবা সরকারের প্রথম যে চ্যালেঞ্জ ছিল এইটা ছিল আমি কি সাবাস না বলে পারতেছি না এগারো সালে লন্ডনে যে রাইট হয়েছিল তখন কিয়াস স্টার্মার সাহেব ওই সময়কার ডাইরেক্টর অফ পাবলিক প্রসিকিউশন প্রসিকিউশন ছিলেন ওনার অধীনে সার্ভিস ছিল ওইখান থেকে উনি যে এক্সপিরিয়েন্স পেয়েছেন মাশাল্লাহ উনি যখন দেখলেন যে ইংল্যান্ডের চতুর্দিকে আগুন লেগে যাচ্ছে বন্ধুরা এখন বাংলা এখন ইংল্যান্ডের সময় হচ্ছে প্রায় পাঁচ মিনিট আটটার পাঁচ মিনিট পরে এক ঘন্টা আগে থেকে চৌচাল্লিশটা ইংল্যান্ডের শহরে বিক্ষোভ হচ্ছে মুসলমানদের বিপক্ষে ইসলামের বিপক্ষে মসজিদের বিপক্ষে তারা করেছে কি তারা লিভারপুল মসজিদে অ্যাটাক করেছে আগুন দেওয়ার জন্য তারা বলছে যে এই যে ইমিগ্রেন্টটা এই দেশে আসার কারণে তাদের বাচ্চাগুলো মারা গেছে তাদের নিরাপত্তা নাই তাদের কাজ নাই বন্ধুরা আপনাদেরকে একটু রিমাইন্ড করে দেয় আমি যখন প্রথমে ষোলো সতেরো বছরে যখন এই দেশে এসেছিলাম তখন নাইনটিন সিক্সটির শেষ এবং সেভেন্টির প্রথম দিকে স্কিন হেড বলে একটা গ্রুপ ছিল আমাদের লোকদেরকে রাস্তায় যদি দেখত তখন মারপিট করত কারণটা কি পার্লামেন্টে এক মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তার নাম ছিল মিস্টার ইনোক আপনারা পুরাতন মুরব্বীরা যারা আছেন তারা হয়তো জানতে পারেন ইনোক পাওয়েল যখন পার্লামেন্টে একটা কথা বলতো ইমিগ্রেন্টদের বিরুদ্ধে সে ডানপন্থী ছিল এক্সট্রিমিস্ট পরের দিন মনে করবেন কয়েকটা লুক মারা যেত এই স্কিনহেডের আক্রমণে তো ইনক পাওয়ার একটা বক্তৃতা দিলেন এটার নাম হল এটার নাম হল ব্লাড বাথ রক্তের গুসল করা এবং এই ব্লাড বাত স্পিচ এইটার কারণে তখন আমাদের অনেক লুক আক্রমণের শিকার হয়েছেন আমাদের ব্রিকলিনের আলতাবালি মারা গেছে এখন আলতাবালি পার্ক উনার স্মরণে এরকম অনেক আলতাবালি মারা গেছে বাইরে আমার এখন হয়েছে কি ইংরেজিতে একটা কথা আছে হিস্ট্রি রিপিট ইটসেলফ ইতিহাস পুনরাবৃত্তি হয় এই দেশের আপনারা নাম জানেন কি না জানি না না জানলে শুনে নেন নাইজেল ফেরাজ বলে ও যে আগেকার দিনের ইনক পাওয়েল ছিল ইনক পাওয়েলের মতো আরেকটা বেরোছে নাইজেল ফরাজ যে নাইজেল ফেরাজ এই দেশকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের করে নিয়ে এসেছে সে খুব আর্টিকুলেট মানুষ খুব সুন্দর করে আর্গুমেন্ট করতে পারে এবং এই নাইজেল ফারাজি মুসলমানদের বিপক্ষে লেগেছে এই যে স্টুডিও দেখতেছেন যে স্টুডিও থেকে আমি আমরা কথা বলতেছি এখান থেকে মাত্র মাইল দুয়েক পাশে ওয়ালতাম ফরেস্টে এক্ষুনি ইডিএল এর লোকজন প্রসেশন করতেছে ডেমনস্ট্রেশন করতেছে আপনারা যারা শুনতেছেন মেহরবানি করে খুব খেয়াল করে শোনেন নিজের নিরাপত্তা নিয়ে কোনো সময় খেলা করবেন না আপনি যদি কোনো মসজিদে যান একা মসজিদে যাবেন না সঙ্গে যেন কোনো লোক থাকে আপনি বুনদেবকে বলতেছি আপনি যদি আবায়া পড়েন আপনি যদি বুরকা পরেন আপনি যদি হিজাব পরেন তাইলে আপনি ডাবল এলাক থাকতে হবে যে ইডিএলের গুন্ডারা এরা আপনাকে আক্রমণ করতে পারে এই বিগত কয়েকদিনের মধ্যে আপনারা জানেন মোর দেন ফোর হান্ড্রেড পিপুল মো ফোর হান্ড্রেড গুন্ডাকে এদেশের পুলিশ কাস্টোডিতে নিয়েছে অ্যারেস্ট করেছে আজকের খবর হলো তিনজনের শাস্তি হয়েছে তিন বছরের মতো এদের উদ্দেশ্য হলো শুধু মুসলমানদেরকে ঘৃণা করা মুসলমানদেরকে আক্রমণ করা মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসাগুলোকে ক্ষতি করা আপনারা যদি কোনো মসজিদের খাদিম হয়ে থাকেন কোনো মসজিদের চেয়ারম্যান সেক্রেটারি ইমাম ভলন্টিয়ার তাইলে আপনাদেরকে এক্সট্রা ভিজিল্যান্টিক থাকার জন্য আমি জুড়াত করে অনুরোধ করছি কারণ কি কিয়াস স্টার্মা সাহেব বলেছেন যে এই যে এক্সট্রিমিস্ট দল এদেরকে যদি কন্ট্রোলে আনতে হয় তাহলে এক হাজার স্ট্রং পুলিশ অফিসারকে দিয়ে উনি একটা ইউনিট করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো যে যে মুহূর্তে এরা কোনো জায়গায় রায়ট করবে কোনো মুসলমানের ঘরে আঘাত করবে কোন মুসলমানের গোর্গ শুনেছি ইসলন্ডন মসজিদে শুনেছি এই হোয়াইট চ্যাপেল রোডেও ইডিয়ালরা আসতেছে এর কারণে ভাইরা বোনেরা আপনারা মেহরবানি করে সতর্ক থাকবেন ধন্যবাদ কিয়স্টার মাকে এত তাড়াতাড়ি একটা অ্যাকশন নেওয়ার জন্য এবং এটাও এই দেশের মিডিয়াগুলোকেও আমি ধন্যবাদ না বলে পারতেছি না তারাও আমাদের কালো মানুষ যারা ইমিগ্রেন্ট যারা তাদের জন্য তাদের পক্ষে কথা বলতেছে আজকে সকালের ঘটনা দেখেন নিউজের রিপোর্ট হলো কি একটা বিল্ডিংয়ে যারা রেফিউজি আছে সিরিয়া থেকে এসেছে লেবানন থেকে এসেছে লিবিয়া থেকে এসেছে এদেরকে একটা বিল্ডিংয়ে রাখা হয়েছে এই ইডিএলের লোকগুলো ওইটাতে আগুন দিয়েছে যাতে ওইখানে মুসলমানগুলো পুড়ে মারা যায় ভাইরা আমার সরকার আমাদের পক্ষে আছে আল্লাহ আবাদের পক্ষে আছে কিন্তু আপনি আমি সবাই যেন সতর্ক থাকি এই যে ইনক পাওয়েল যেভাবে ব্লাড বাতের লেকচার দিয়ে উসলাইয়ে দিয়েছিল হেডকে আমি দেখতেছি যে নাইজেল ফরাজ এই লুকটা আগামীতে কি করবে আরও খারাপ হবে কারণটা কি এখন তার যে দল তার দল যেটাকে রিফর্ম পার্টি বলা হয় এই দলের সে একজন আর কনসারভেটিভ পার্টি থেকে ফুসলাই এনেছে আরও তিনজন এই চারজন হল এই রিফর্ম পার্টির মেম্বার অফ পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টে এই নাইজেল ফরাজ ইউরোপিয়ান পার্লামেন্টে বাজেই উঠেছিল এখন আমার ভয় লাগতেছে সে যদি এখানে এখন অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে বিবিসিতে আইটিবিতে সে শুধুমাত্র মুসলমানদের বিপক্ষের কথা বলতেছে আজকের খবর হল কনজারভেটিভ পার্টির রবার্ট জেনরিক বলে এক বদলুক হি উইশেস টু বি দি লিডার অফ কনজারভেটিভ পার্টি সে বলতেছে যে মানুষ কোনো প্রসেশনে গিয়ে ফিলিস্তিনের পক্ষে হোক বা এই ধরনের কোনো প্রসেশনে আল্লাহু আকবর বলবে তাকে পুলিশ যেন অ্যারেস্ট করে এটা এখনো আইন হয় নাই এর মানে কি নাইজেল ফারাজ যে কথাগুলো বলতেছে এগুলোর আসর বা ইফেক্ট গিয়ে অন্যান্য পলিটিশিয়ানের উপরে পড়তেছে যেমন এই রবার্ট জেন্ডিক যে কথাটা বলল যে লক্ষ লক্ষ কুটি কুটি টু বিলিয়ন মুসলমান সবাই ডেইলি কত বিলিয়ন বার আমরা আল্লাহ হকবার বলি নামাজের মধ্যে আল্লাহ হকবার ছাড়া নামাজ হয় না এখন বলতেছে এই আকবর বললে অ্যারেস্ট করা হবে আইন করার জন্য আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সকলকে বিশেষ করে ইংল্যান্ডে যারা আমরা মুসলমানরা আছি দোয়া করি আল্লাহ যেন এই ইসলামোফোবিয়া থেকে এই ইডিএল এর গুন্ডাদের কাছ থেকে আল্লাহ হেফাজত করে আর মসজিদের মুরব্বীদেরকে বলছি আপনারা যখন নামাজে দাঁড়াবেন তখন দরজাতে কমপক্ষে একজন ভলন্টিয়ার রাখবেন উনি যেন দেখতে পারে কেউ আসতেছে নাকি পিছন থেকে কেউ যে যা অপরিচিত লোককে ঢুকতেছে নাকি মসজিদের মুরব্বীদের ডাবল রিসপন্সিবিলিটি কারণ আপনাকে হেফাজত করবেন আবার মসজিদের মুসল্লিদেরকে হেফাজত করবেন বাইরে আমার যারা মসজিদে যান মেহরবানি করে একা রাতের বিশেষ করে ফজরের নমাজে এশার নমাজে মাগরিবের নামাজে আপনারা বিশেষভাবে খেয়াল করবেন আর মহিলারা যারা আছেন মেহরবানি করে আপনারা আপনি অন্য কিছু পাল্টাইতে পারেন কিন্তু তো পাল্টাতে পারবেন না চামড়া তো আপনার এশিয়ান মানুষের মতো এর কারণে আপনারা বিশেষ করে আমার বোনরা যারা হিজাব পড়েন যারা আবায়া পড়েন যারা বোরকা পড়েন আপনারা ডাবল সতর্ক থাকবেন জোয়া করি আল্লাহর কাছে আল্লাহর আব্দ আল এই ইডিএলের ফেফতা থেকে আমরা সকল মুসলমানকে যেন হেফাজত আমিন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সমসাময়িক নিয়ে আসছেন এটা বয়স্টা সাহেব জরুর ছিল আর আমার মনে হয় আরও একটু বলা দরকার যে আমরা ওই যে অনেক মসজিদও আমি দেখছি আবার সিসিটিভি আওতায় না বা অনেক গোর আজকাল তো একদম সস্তা আর ইজি প্রত্যেকে আমাদের প্রোটেকশনের জন্য যদি অন্তত সিসিটিভি সারাউন্ডেড একটা কথা বলে দেই যারা মসজিদের মুতল্লি সাহেবরা আছেন সেক্রেটারি চেয়ারম্যান সাহেবরা আছেন গভর্নমেন্ট এখন সিকিউরিটির জন্য টাকা দিচ্ছে মসজিদের সিকিউরিটির জন্য মসজিদ হেফাজত করার জন্য আপনি যোগাযোগ করেন দেখবেন আপনাদেরকে গ্রান্ট দিবে এই সিসিটিভির জন্য অন্যান্য যেভাবে মসজিদকে প্রোটেকশন করা যায় অ্যালার্মের জন্য আর আরেকটা কথা বলি যদি পারেন তাইলে আপনি আপনার এমপির কাছে একটু চিঠি লিখবেন যেন উই নিড প্রোটেকশন উই আর এজ ব্রিটিশ এজ এনিওয়ান এলস সবার মতো আমরাও ব্রিটিশ এন্ড আইন যেন আমরা সকলকে পুরোপুরি প্রোটেকশন দেই থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ভাই সাহেব আমরা অত্যন্ত সুন্দর আলোকপাত করলেন এবং আমরা যাব প্রচুর কলার এর মধ্যে লাইনে চলে এসেছেন আমরা দেখি আজকে প্রথম

এবং আপনারা কখনও টেলিভিশনের দিকে থাকাবেন না আপনার পরে শুনতে পাবেন এবং কথা বলতে সহজ হবে আমাদের শুনতে সহজ হবে নইলে ডিস্টার্ব হয় আর আপনি এই অনুষ্ঠান আমরা পুনঃপ্রচার হই আগামীকুলল সাড়ে নটায় আপনি দেখতে পাবেন আপনার বসে নীরব বসে দেখবেন কিন্তু এখন আপনি কথা বলবেন সরাসরি আমাদের সঙ্গে আপনি বলেন আপনার প্রশ্ন আমি কীম জি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে জামাল মিয়া সাহেব আপনি শুনতে থাকেন আপনি উত্তর পাবেন বাইশটা শুনি আসবেন আমরা যাচ্ছি পরবর্তী কলে কে রয়েছেন হ্যালো আসসালাম আলাইকুম জি কলার আসসালাম আলাইকুম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন ভাই আমি মাহমুদুর রহমান বলছি

আমরা 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 বুঝে নিচ্ছি আপনি ঠিক আছে আপনি শুনতে থাকুক আমরা কি উত্তরে যাবো না আর একটা প্রশ্ন নিয়ে দিই মাউদুর মাত্র শুধু ধন্যবাদ ঠিক আছে তাহলে আমরা চলে যাই জামাল মিয়া উনি রোমান রোড জি জামাল মিয়া সাহেব রোমান রোড থেকে ফোন করছেন আব্বা ইসলাম কিন্তু আব্বার ব্রিটিশ সিটিজেনশিপ আসিল রাইট অফ এ জানতা এবং জানতাইরা তান আব্বার নামে কোনো গোড় দরজা কিছু আসেনি এই কথা তাই জানেন না আপনি বাক্যা কদিন হয়ে গেছে জামাল মিয়া সাহেব আপনি যে যে কোনো সাহায্যিটার হল আমি আরো দিন বোলে আমি যে সময় বার ফড়াত আসলাম আস্তা ইস্ট লন্ডনের মাঝে মাত্র একজন সলিসিটার আসলা বাংলাদেশি আবদুল্লা সাহাব ইস্টাম খাসাব খাসাদ আর বাকি সব সলিসিটার হল আসলা শ্রীলঙ্কান মাস্কারেনা, সুরাইয়া তারপরে আরও কে আরও চার পাঁচজন আসলা কিন্তু এখন আলহামদুলিল্লাহ জামাল মিয়া সাহেব হোয়াইট চ্যাপেল গেলে বুড়ি বুড়ি বাংলাদেশি সলিসিটার হল আপনি যে কাজ করতাম বাংলাদেশি সলিসিটার মাঝে জেরা কনভেন্সিং করেন এই শব্দটা শুনলে আপনি যদি নেখতা না পারেন কাল সকালে দেখবা আমরা শত অথবা কাল সকালে দেখবা অথবা ইউটিউবে আজকে রাইট দেখবা কনভেন্সিং কনভেন্সিং মানে জাগাজমি বেসাকিনার বারিস্টার সাহেব আমরা আমরা যাচ্ছি সরাসরি আমাদের শ্রোতাদের উত্তরের দিকে জামাল মিয়ার যে আংশিক বলেছিলেন ওনার রোমান রোড থেকে বারিস্টার সাহেব আপনি কারিয়ন করেন হ্যাঁ জামাল মিয়া বাই আইসন বা আইসলা নাইনটিন তারপরে বাফ বা মারা গেসেন তাইন বাফর রাইটে রাইট অফ এবোর্ড লইয়া মারে লইয়া আইসইন এখন জানতা চাইরা কোনো প্রপার্টি বাফর আছেনি আমি তান্তে কইছি যে এই হোয়াইট চ্যাপেল রোড অথবা ইস্ট লন্ডন যে কোনো কনভেন্সিং সলিছিটারর গেছে গিয়া ল্যান্ড রেজিস্ট্রিত একটা ইনকয়ারি দিন যদিন তান বাফর নামে কোনো কিছু আসেনি ফাইলেই বা কিছু পয়সা খরচ করক বাপ ব্রিটিশ থাকার কারণে আপনিও নিজেও আইছেন মাও আইসেন আই আলেও ইউরোপ থেকে আইলে চলাকানা ফাইলেন সব তো আপনার রেডি তো বাফর মাল একটা একটা আপনি ফাইতা একটা সলিসিটার কাছে গিয়া কিছু পয়সা খরচ করিয়া দেহকা হয়তো সোনার শুনিও ফাইলিতে পারেন থ্যাংক ইউ অনেক আচ্ছা যাই হোক মাহমুদুর রহমান সাহেব বাদ থেকে আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে ওনারা আপনার যে সমসাময়িক বিষয় নিয়ে আপনি প্রতি সপ্তাহে যেগুলা কারেন্ট ইয়ে নিয়ে আসেন এফেয়ার বা বিভিন্ন নিয়ে মানুষকে সতর্ক করে দেন ওনারা অনেক উপকৃত হন হ্যাঁ বাদ থেকে আমার বড় ভাই মাহমুদুর রহমান সাহেব ফোন করেছেন ধন্যবাদ দেওয়ার জন্য যে আজকে বর্তমানে ইংল্যান্ডে যে ক্রাইসিস হচ্ছে যে ডানপন্থী ইডিএলের গুন্ডারা মুসলমানদেরকে অত্যাচার করতেছে আক্রমণ করতেছে মসজিদের উপর আক্রমণ করতেছে এই ব্যাপারে আজকের এই ওপেনিং রিমার্কে কথা বলার জন্য ধন্যবাদ দিতে ফোন করেছেন আপনাকেও ধন্যবাদ এই লয়েন জাস্টিসের পক্ষ থেকে এন টিভির পক্ষ থেকে আল্লাহ আপনার হায়াত বা দান করুক পরিবারের সকলকে নিয়ে ভালোভাবে সুস্থ নেক হায়াত আল্লাহ দান করুক যাই হোক আমাদের তৃতীয় ছিলেন বেগম ভাইজান মাহমুদুর রহমান সাহেব আপনাকে বলি আমি বলেছি যখন আপনি এটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই যে দেখেন সাড়ে আটটার মতো হচ্ছে কোন কোন জায়গায় ইডিএলের মাস্তানরা ইডিএলের গুন্ডারা তারা প্রসেশন করতেছে এই মুহূর্তে এক নম্বর ব্র্যান্ডফোর্ড দুই নম্বর হারো তিন নম্বর রদারহাম চার নম্বর শেফিল্ড পাঁচ নম্বর হেইস্টিংস ছয় নম্বর সাউথাম্পটন সাত নম্বর ডায়াবি আট নম্বর নর্থ উইঞ্চলি লন্ডনে দশ নম্বর সাউথেনন সি এগারো নম্বর লিভারপুল বারো নম্বর নর্থাম্পটন তেরো নম্বর চিডো চোদ্দ নম্বর পৌসমাউথ পনেরো নম্বর অল দ্য শট ষোলো নম্বর এই যে আমাদের স্টুডিওর পাশে ওয়ালথাম ফরেস্ট সতেরো নম্বর ব্রাইটন আঠারো নম্বর অক্সফোর্ড উনিশ নম্বর বার্মিংহাম বিশ নম্বর পেজলি আজকে এটা হচ্ছে লেটেস্ট দোয়া করেন আল্লাহ আমাদের মুসলমানদের কেন যেন সুন্দর বলছেন আমাদের এই মুহূর্তে আমাদের কিয়া শর্মাকে আমরা যেমন পিছনের সব কিছু বলে তাকে আমাদের সমর্থন করা উচিত কারণ যে স্টেপ নিতেছে এবং এরকম এরকম এক হাজার পুলিশ অফিসার দিয়েছে উনি এবং একটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ইয়ে করেছে এবং জাজদেরকে নির্দেশ দিয়েছে এদেরকে এই মাস্তানদেরকে রায়ট করলে এদেরকে পুরাপুরি ফোর্স অফ ল যার ফলে আজকে তিন বছরের শাস্তি হলো শাস্তি জি জি আজকে 400 অলরেডি কাস্টডিতে আছে এই কেস টার্মারের এই বলিষ্ঠ লিডারশিপের কারণে জি এই আমাদের তাকে সম্পূর্ণ সমর্থন করে যাওয়া উচিত যাই হোক আমরা যাচ্ছি কলে না আচ্ছা বেগম হ্যাঁ বেগম উনি লন্ডন থেকে ওনার রয়ে গেছে আপনি হ্যাঁ বেগম আপনি আপনার বয়েন ফুট আইবা লাগি বড় চিন্তা কররা সবটা ঠিক হয়ে গেছে কিন্তু কাস লেটার ফাইরা না গত সপ্তাহে আমি কইয়া দিছিলাম বলে এজেন্ট এজেন্সির গেছে গিয়া জিকা কয়া যে কাস্ট লেটার আয় না সে কাস্ট লেটার ছাড়া আপনার বইন ফুটে অ্যান্টি ক্লিয়ারেন্স ফাইতা নাই তো তারা কইছে এজেন্সিয়ে কইছে যে এই যে তারিখ আছে সেপ্টেম্বরের ষোলো তারিখ তাইন আইতা কো শুরু হইব এর এক মাস বাদে আইলেও কোনো অসুবিধা না এই কথাটা ঠিক না আর একটা কথা ঠিক না কইছেন কাস্ট লেটার হোম অফিসে দেন না ম্যাডাম কাস্টলেটার হোম অফিসের গেস আয় না কাস্ট লেটার আয় যে কলেজও যে ইউনিভার্সিটির আপনার বনভূতে ফলিতা ও এরার গেস যে সিটি ও এডমিশনের সিটি একটা অক্টারে কাস্ট লেটার হয় ইকটা এজেন্টি ছাড়া আর কেউ আন্তঃ ভারত নয় এজেন্সি ইউনিভার্সিটিরে সঠিক পয়সা দিছে না মনে হয় সঠিক পয়সা দিলেইলে ফিস দিলেইলে তারা কাস্ট লেটার দিতে বাধ্য এবং কাস্ট লেটার ছাড়া আপনার বইন হুতে এমনি চেষ্টা করেন না জানু আপনার এই হাই কমিশনও দিল্লিতে অ্যাপ্লাই করলে এন্টিক ফাইতা নাই এ কারণে কাস্ট লেটার ইউনিভার্সিটি বা কলেজ যে কলেজও পড়িতা ও কলেজটা কি আনিয়া তারপরে অ্যাপ্লাই করেন যেন থ্যাংক ইউ ধন্যবাদ ভাইস্টার সাহেব অত্যন্ত সুন্দরভাবে আপনি গুছিয়ে বললেন আমরা যাচ্ছি পরবর্তী কলে কে রয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম 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 সালাম ভাই নাম বলে এমন কোথা থেকে বলছেন 얘 انا عبد القادر বলছি কৃষ্ণন লিকে جی প্রশ্নই লگیا ডিসেম্বর তারিখ তো ওই দেন মেডিকেল এটা বাকিলো পড়িনা তো আমার তো নিশ্চিত আর ওই ইনডিগ্রি টু স্টিকার আদেতো মাস ফটোসটা জি তো আমি কার্ড বানাইছি না অন কারসার এক কাম পুরা না এটা কাজ তো देयर स्टांप এর কত রিওয়ান এইটাই ছিল প্রশ্ন ভাইছা কিতা কিতা হইলা औरता और अफनार तो individually स्टिकर लगाएँ औरता तो और ताफनार बायोमेटिक अफनार बायोमेटिक कार्ड नहीं ताई ना ते अफने कुनो लोयर रो कैसे कसला नहीं किना कलना करने अभी तो देखोगे वो कोई जाने नहीं ताऊ तो ऑटोमेटिक हुई नहीं बोला ऑटोमेटिक हुई जीवन नहीं অটোমেটিক দুনিয়ায় কোনো মার গড় বাচ্চা জন্ম নেওয়ার বাদেও অটোমেটিক হয় না বাচ্চা চেষ্টা করিয়া মার দুধ খাইতে হয় আপনার একটা অটোমেটিক ওই তো এটা আপনি কোনো সলিচিটার কাছে যাকা মেহরবানি করিয়া ওখানে যাওয়ার পরে আপনি গিয়া একটা শর্ট আউট করকা নাইলে টু লেট হয়ে যাব বাদে দেরি হইলে অসুবিধা পড়বা বুঝছি নি ও আব্দুল আবদুল কালিম সাহ্যবাদ আপনার কাছে হ্যাঁ শুনতে থাকবেন পরবর্তীতে আবার বলবেন বাইশটা সাহেব আমরা যাচ্ছি পরবর্তী কে রয়েছেন হ্যালো আসসালাম আলাইকুম কলার কি আছেন লাইনে হ্যালো জি জি আপনার আপনার ভলিউমটা কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন জি হ্যালো জি আপনি আপনার ভলিউম কমান কমিয়ে আপনা আপনার নাম এবং কোথা থেকে বলছেন আরো আলাইকুম সালাম আপনাকে প্রথমে বলছি আপনারা যারা অনুষ্ঠানে প্রশ্ন করবেন প্রথমে আপনাদের নাম এবং কোন এরিয়া থেকে বলছেন এই এইটুকু বলে আপনাদের প্রশ্নতে যাবেন এটা প্রতিদিনের

আচ্ছা এটা সুন্দর একটা প্রশ্ন বিষয় বাইশে কিছু বলার আছে না জি ঠিক আছে বোনা আপা আপনি আপনি রাখেন বাইশটা সাহেব উত্তর নিয়ে আসবেন আপনি শুনবেন এটা অত্যন্ত সমসাময়িক একটা বিষয়ের উপরে আপনি নিয়ে আসছেন বাইশার সাহেব বলবেন আমরা দেখি পরবর্তী কলে খেয়ে রয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম জি হ্যালো সুপ্রিয় দর্শক আপনারা সবসময় আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আপনাদের প্রথমের নাম এবং কোথা থেকে বলছেন বললে সুবিধা হয় এইটুকু বলে আপনাদের স্পেসিফিক প্রশ্নে আপনারা যাবেন আমরা যাচ্ছি কে আছে লাইনে হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার নাম এবং কোথা থেকে বলছেন লুটন থেকে জোনাল ভাই বলেন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন আপনি নিয়ে এসেছেন আপনি শুনতে থাকেন বাইসার সাহেব উত্তর দিবেন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা আচ্ছা আমরা

সময় বলে ওয়ান টু থ্রি এইটা আপনারা মনে রাখবেন আপনারা যাচ্ছি বিরতির দিকে আমরা বিরতি থেকে এসে আপনাদের পরবর্তী প্রশ্নের উত্তরের দিকে যাব এবং আবার আপনারা প্রশ্ন নিব সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বিরতি হতে আবারও লাইভে চলে আসলাম আপনারা দেখছেন স্কাই সেভেন এইট জিরো চ্যানেলে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান এন টিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস তো আমরা বারিস্টার সাহেব আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরের দিকে আমরা পাঁচ নম্বর কলার ছিলেন সাইমা ওলডাম থেকে ওনার হ্যাঁ রহমান রাহে বিরতির পরে আমরা আসলাম আমাদের বোন সাইমা ফোন করছেন ওলডাম থেকে বড় সুন্দর এক প্রশ্ন এবং এই প্রশ্নর মুখামুখি আমি হয়েছি কোর্টর সামনে কোর্টর সামনে কিরকম যেন জামাতি একজন মানুষ অথবা যারা পাওয়ারও নাই এইরকম বিএনপি পাওয়ারও আছে না এসআইলাম চাইছইন যে আমি বিএনপির অত সদস্য আসলাম মতা আসলাম মতা আসলাম তো এখন আমি পলিটিক্যাল এসআইলাম চাইয়ার তো ফরে দেখা যায় বিএনপি পাওয়ারও আইল

অনেক জিনিস আছে একটু ঠেকফুলি এগুলা আমরা অন এয়ার কইতাম পারি না আপনি যে প্রশ্নটা করছেন এটা আপনার যে লয়ার নিশ্চয় লয়ার আছেন আপনার আত্মীয় স্বজন ডেনেউ দানরে দিয়া ভরাইছেন তান রে ককা বলে একটা কথা তাইন একটা কথা কইয়া দিবা এটা হয়তো চিরসত্য না হইতে পারে কিন্তু একটু গুড়াইয়া যদি কইন তাহলে সেভ করা যাইব কই বলে আপনি তো কইছেন আপনি আসলাম বিএনপির এখন তো বিএনপি পাওয়ার যার গিয়া অথবা আপনি কইছেন যে আওয়ামী লীগে মারিলার আওয়ামী লীগের সন্ধ্যায় মারিলিরা আওয়ামী লীগের গভর্নমেন্টে মারিলার আওয়ামী লীগে কেস করছে এখন তো আওয়ামী লীগ পাওয়ার না জবাব কিতা কইতা দিস ইজ হাউ এ লয়ার শুড ফাইন্ড আউট দি আনসার আপনার লয়ারে এক লয়ারে যদি না হয় তা আমার প্রেজেন্টার বাইয়ে কই আমরা হৈত্রী টু ওয়ান অর্থাৎ একজন দুইজন তিনজন লয়ারর কাছে যদি আপনি যায় মাঝে একজন না একজন দেখবা সঠিক কথা কইরা। আর আপনার দিলর মাঝে আল্লাহ ফালাইয়া দিব ও যে বেটা দেখার খালাকোলা উল্লেখিত হইব কিন্তু এই লয়ার বেটার যে কথাটা কইছে খুব সঠিক কইছে দিল কি কোরআন মানুষে কয় ইনস্টেং ইজ অলওয়েজ রাইট তো আমি আমার মনে হয় আপনার

তে এখন দেশও গিয়া কোনো সময় পাঁচ মাস ছয় মাস বা আরও বেশিও তাক তা তো বেশি যদি তা হয়ন তো আমার আম্মায় পেনশন ফাইবানি অবশ্যই ফাইবা পেনশন যে একটা বেনিফিটর মাঝে বিভিন্ন জাত বেনিফিট আছে একটা আছে পেনশন স্টেট পেনশন আর একটা আছে পেনশন ক্রেডিট আপনার আম্মা যদি দেশও যায় গিয়া আর জানাইয়া যায় পেনশন ক্রেডিট যেটা একটা ফাইতা নাই কিন্তু স্টেট পেনশন যে একটা একটা ফাইবা এবং এই পেনশন ফাইন যদি আজকাল তো সব কিছু হয়ে গেছে অ্যাকাউন্টে দেওয়া হয় যদি চার মাস মান শীন থাকতে হয় তো কিতা লাগে তা হইয়া যাইতা তাহলে যায় কি যদি আপনার এই পাওয়ার অফ এটর্নি দিয়া যাক আপনি দেখাশোনা করবা আর পয়সা গুণ আপনার অ্যাকাউন্টও আইব বা তান অ্যাকাউন্টও আইব আপনি তুলবা খুব গুরুত্বপূর্ণ একটা কথা কোয়ার জেনল ভাই আপনি শুনিয়া রাখুন জানো আফলার আম্মায় যদি ই দেশ পেনশন তুলয় একাউন্টে দিয়া বা আপনার যদি তে এই যে ট্রিপল লোকে জিনিস আছে অর্থাৎ পেনশনার কলর পয়সা অটোমেটিক বসরে বসরে বাড়ে একটা বাড়ব যত বাড়ার কথা একটা আফলার আম্মায় ফাইবা আর যে মুহূর্তে পয়সা অগরে ট্রান্সফার করিয়া বাংলাদেশও নিবাগিয়া তখন আর এই পয়সা আর বার্ত নাই কথাটা খেয়াল হরণি এর কারণে যাও করইন আপনার আমার পয়সা ওখানো থাকে জানো তাই এক বছর গিয়ে কোনো কথা নাই আপনারা কেউ একজনের টান পয়সা তুলিয়া ফাটাই দিবা তখন তার জন্য কয় বলে বাংলাদেশও আসেন শি ইজ গেটিং দি পেনশন হিয়া পেনশন ক্রেডিট ফাইবা যদি হইন না আর হইলেন যদি তাইলে পেনশনটাই ফাইবা ধন্যবাদ সাহেব আমরা যাবো ছোট্ট বিরতিতে বিরতি থেকে এসে আবারও আবার হ্যাঁ আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নিব এবং উত্তরের দিকে যাব আপনারা এই স্টুডিওতে আমাদের নম্বর আছে এখানে ফোন করবেন করে আপনাদের প্রশ্ন রাখবেন আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতি থেকে এসে আপনাদের আবারও প্রশ্ন নিব বলতেছেন আপনার নাম বলে নাম বলে জি

তার দুই মাস লাগবো তো এখন আসলে অতদিন লাগেনি বা অতদিন লাগব নি বা অত লম্বা সময় লাগে এখন ঠান্ডাবার্সায়ার হয়ে গেছে মে এর চোদ্দ আপনি শুনতে থাকেন মিস্টার মিয়া শুনতে থাকেন আপনার প্রশ্ন বুঝিয়ে নিয়েছেন সাহেব আপনারা যারা প্রশ্ন করবেন দয়া করে আপনাদের কমিয়ে কথা বলবেন আপনাদের প্রথমে নাম এবং কোন জায়গা থেকে বলছেন পরিচয় দিয়ে আপনি শুরু করবেন আমরা যাচ্ছি পরবর্তী কলে হ্যালো আসসালাম আলাইকুম কোলার আসসালাম কোলার কোলার শুনতে পাচ্ছেন আচ্ছা যাই হোক আপনারা আপনাদেরকে বারবারও আমরা অনুরোধ করি আপনারা আমরা শুনতে চাই আপনাদের কথা আপনারা এই স্টুডিও নম্বরে ফোন করবেন ফোন করে আমাদের সঙ্গে কথা বলবেন আপনি আসসালামু আলাইকুম জি কলার বলেন আপনার নাম এবং কোথা থেকে বলছেন জি আসসালামু আলাইকুম কলার উনি টিভির দিকে আপনি আপনি টিভির দিকে তাকাবেন না জি কলার আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের আমার আমার মনে হয় কলার ইয়ে করতে পারতেছেন না উনি টেলিভিশনের দিকে কনসেন্ট্রেশন রাখতেছেন যার কারণে ব্যাহত হচ্ছে আপনারা দয়া করে টেলিভিশনের ভলিউম একদম শূন্যের কোটায় নিয়ে কথা বলবেন অথবা একটু সোরের কথা বলবেন আর টেলিভিশন দিকে থাকাবেন না আপনারা দয়া করে এইটুকু আপনাদের বারবারও আমরা বলে থাকি জি আসল জি আমার টেকনিক্যাল টিম আপনারা একটু দেখবেন স্টুডিওর কি একটা সমস্যাটা আপনাদের অনেক সময় সাউন্ড চলে আসে অত্যন্ত লাউডলি জি জি খোলার আসসালামু আলাইকুম জি আলিম সালাম ভাই আপনার নাম এবং কোথা থেকে বলছেন

বাইর ভিসা এক্সটেনশন করবার লাগি আন পয়সা করিও তো কম এর কারণে ও কথা দেখাইয়া হোম অফিসের ফিটা তাকি মাফি ফাইবার লাগি একটা অ্যাপ্লিকেশন করছেন এপ্রিলর নয় তারিখ করছেন সলিসিটার সাহেবরে কইয়া দেনিকটার কোন আয় না এখানে সলিসিটার সাহেবের কইস চে করছেন কিন্তু চে হিসাবের কোনো আলামত পাইছেন না ইন দ্য মিন টাইম বাইর চোদ্দ মেত ভিজা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে এখন পর্যন্ত ভি ওয়েবার এপ্লিকেশনের কোনো রেজাল্ট হয়েছে না আপনে মিস্টার মিয়া ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আপনার বাইর ভিজা গেছে গিয়া চোদ্দ তারিখ মে মাসর সেকশন থ্রি সি লিভ হয়ে একটা জিনিস আছে অদেশর এক ইমিগ্রেশন এডভাইজারি সার্ভিস আছে এটার হয় জেসি ডাব্লিউআই জয়েন্ট কাউন্সিল ফর ওয়েলফেয়ার অফ ইমিগ্রেন্ট তারা একটা কেস করিয়া বার করছে যে যদি ফি ওইবার অ্যাপ্লিকেশন লাগি ওয়েট করতে হয় তে সেকশন থ্রি সি লিভ এক্সপায়ার হয় না অর্থাৎ ফি ওইবার লাগে যদি অ্যাপ্লাই করেন তাহলে বাইর ভিসা গেলে গিয়েও তান ভিসা যতদিনই ডিসিশন আইসে না অতদিন অটোমেটিক্যালি ইট উইল বি এক্সটেনডেড তো ফয়লা কথা পাইলা আপনার বাই সেইফ আর দ্বিতীয় কথা হইল যে ফি ওয়েবার লাগি আমি বেশ কয়েকটা করছি দুইটা কেসও দেখছি দেন ফি ওয়েবার ওয়েবার লাগি অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত তারা ফয়সা দিয়া কইচেন শেষ আপ ফয়সা দিয়া অ্যাপ্লিকেশনটা করে দিলাম কারণ দিন অপেক্ষা করার কোনো মানে নাই বিকজ অফ দি প্যান্ডামিক বিকজ অফ দি করোনা ভাইরাস হোম অফিস রিসোর্সেস আর ভেরি লিমিটেড আমি এক ইমাম সাবর কেস করছি দুহাজার তেইশ সালের মার্চ মাসও আইজ পর্যন্ত দুইবার রিমাইন্ড তার আগে থাকি কমিউনিকেশন পাইছি কিন্তু এখনও ডিসিশন আইসেনা হয়েছে ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট আপনার বাইরে হইবা ওলা অপেক্ষা সরকা আর কুসাইন্যা জানো হি ইজ ওকে ইনশাল্লাহ যদি আপনার বাইর ইনকাম টিনকাম সকল কাগজে আপনার স্যাটিসফাইড হয় তারা তো ইট ইজ কামিং আর যদি তারা রিফিউজ করে কোনো কারণে আপনার বাইর ব্যাংকর রেকর্ড টেকর্ড দেখিয়া তে ইমিডিয়েটলি উইদিন ফোরটিন ডেজ এপ্লাই করে দিবা পয়সা দিয়া কিন্তু আমার মনে হয় একটা আইব আইলে একটু অপেক্ষা করতেই সলিসিটার সাব দে আর প্রফেশনাল পিপুল তারা এরকম সাধারণত মিশা হইত না কইছে অপেক্ষা করকা অপেক্ষা করকা ইনশাআল্লাহ গুড ডে ইজ আর কামিং ধন্যবাদ বাইসা সাহেব আমরা জামাল মিয়া ইস্ট লন্ডন থেকে ওনার ওই যে স্তফর সংক্রান্ত বিষয়ে জি জামাল মিয়া সাহেব কইরা জি বি এইচ অর্থাৎ গ্রিভাস বডি লিহাম কালকে মারামারি করিয়া বেশ জখম টখম লিসলা অক্টার লাগি কৌটে ক্রাউন কৌটে শাস্তি দিছিল সার বছর এই চার বছর কাটি আইসইন ইউ আর লাকি চার বছর শাস্তির পরে তারা আপনার সিটিজেনশিপরে ক্যান্সেল করছে না আজকে দেখলাম এই যে শামিমা বেগম যে বেটি এই বেটি এই দেশের সবচেয়ে সিনিয়র যে কোর্ট বড় কোর্ট লাস্ট কোর্ট অর্থাৎ গিয়াও সিটিজেনশিপ ফিরত পাইছে না যদিও ও দেশের জন্ম ইউ আর লাকি জিবিএইচ চার বছর হওয়ার বাদেও আপনার তারা বাংলাদেশে ফাটাইবার লাগে হইছে না অন্য দেশে ফাটাইবার লাগে হইছে না ফাইন এখন আমেরিকা যাইতে চাইরা আমেরিকা যাইতে চাইলে আপনার কথা হইল যাইতা ফারবানি ব্রিটিশ সিটিজেন যারা এরা আমেরিকার যাইতে হইলে শুধুমাত্র একটা ইলেকট্রনিক ভিজা নিতে হয় এটা নট অ্যাকচুয়ালি ভিজা ইলেকট্রনিক্যালি অ্যাপ্লাই করবা তারা দেখব কোনো কিছু আসেনি আপনি আপনার যে কনভিকশন আছে এই কনভিকশন ওহন একটা ইট ইজ অলরেডি এ স্পেন্ড কনভিকশন ইট ইজ বিন স্পেন্ড এইটা গেছে গিয়া দশ বছর হইলে একটা টাইম লিমিট আছে অতদিন পর্যন্ত একটা রেকর্ডর মাঝে থাকতে হয় আমার মনে হয় আপনি যদি এই ইলেকট্রনিক অ্যাপ্রুভেল ফ্রম দি ইউনাইটেড স্টেটস ওয়েবসাইট আনতে চান আপনার কোনো অসুবিধা হইতো না কোনো অসুবিধা হইলে আমরা তো লইয়া রাখো লাসিউ উইল সো দিস ফর ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সাহেব অনেক সময় আমি দেখি প্রায় মানুষের ওই যে উজু করতে দেখি প্রায় ইয়াং ইয়াং যারা পায়ের মধ্যে একটা ইয়ে থাকে ওই যে টাগের মতো যেটা বলছেন তো তো এগুলা এগুলা কিসের জন্য মনিটর করে যে তুমি কোথায় যাচ্ছ না ট্যাগ থাকে যদি সিরিয়াস কোন ক্রাইম হইয়া থাকে আচ্ছা আমরা যাচ্ছি একজন কলার লাইনে অপেক্ষা করছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কলার আলাইকুম সালাম ভাই আপনার নাম বলেন আমি কোথা থেকে বলছেন লন্ডন থেকে জি বলেন বলেন প্রশ্ন কি আপনার

আপনি এসাইলামে কয় বছরের ফাইস হইন ফার্স্ট বছরের ফাইস হইন আপনার এটা কি জাত বিলিভ ফাইস হইন কোন তা কাগজ লেখা আছে নি আমার তো মানে রিভিউজি লিভ টু রিমাইন্ড দিতে দেয় রিভিউজি লিভ টু রিমাইন্ড যদি হইয়া থাকে তাইলে আপনার যদি অন্য কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তাহলে আপনি ইন্ডিফিনেট লিভ পাইতে আপনার ইংলিশ লাগতো না লাইফ ইন দ্য ইউকে লাগতো না কিন্তু যে সময় আপনি ব্রিটিশ সিটিজেনও লাগিয়ে অ্যাপ্লাই করবা তখন আপনার লাইফ ইন দ্য ইউকেও লাগব আর বি ওয়ান লাগব ওকে হাজি সাহ বুঝলে আমি কিতা কইছি জি আপনার পাশেরই থানার লোক জি জি পাশের থানার লোক যাই হোক

যারা রি অফেন্ডিং ওর কোনো সম্ভাবনা থাকে যে এ আবার কোনো কিছু করতে পারে অ্যান্ড ইন পার্টিকুলার যদি কোনো সেক্সুয়াল অফেন্স হয় তখন তারা টাগ লাগাই দেয় মনিটার করবার লাগিয়ে দেয় কোন বাই থাকে কোন বাই যা এই জন্যই মনিটার আমি যাচ্ছি একটি কলের দিকে হ্যালো আসসালামু আলাইকুম কলার কলার জি কলার কলার জি আমার মনে হয় কলার কলার হ্যালো কলার কথা বলেন আমাদের সঙ্গে হ্যালো জি জি আপনার টেলিভিশন সাউন্ড কমিয়ে কথাগুলো বাউন্সিং হয়ে আবার চলে আসে আমাদের আপনাদেরকে বারবার অনুরোধ করি আপনারা টেলিভিশনের সাউন্ড কমান্ড টেলিভিশন কমিয়ে আপনারা কথা বলেন আচ্ছা যাই হোক এটা কি উদয় বাড়িতে ওর আর বাচ্চা মাতিরা এখন ফোন করিয়া যদি বইতে হয় তাহলে তো না ইউ হ্যাভ টু টক টু আস अदरवाइज হাজার হাজার মানুষে আমরা এই অনুষ্ঠান দেখে আপনারা ইয়ে করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম কারণ এখানে আমরা আসি কমিউনিটির স্বার্থে আপনাদের মানে স্বার্থে আপনাদের খেদমতের স্বার্থে কারণ এই অনুষ্ঠান তো অত্যন্ত জনপ্রিয় বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে অনুষ্ঠান লোকরা দেখে এবং পরবর্তীতেও দেখে কারণ উপকৃত হয় জি আপনারা যারা কথা বলবেন শুধু টেলিভিশন কমিয়ে আমরা বারবার অনুরোধ করি আপনারা কথা বলবেন হ্যালো আসসালামু আলাইকুম জি বলুন জি আমার মনে হয় কি একটা অসুবিধা ওয়ালাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন কুনি আর হয়েছিলাম আমি দুই হাজার বাইশে বাইশ আচ্ছা তো বলেন আপনার ঠিক এখন যে আমি

ডিআই ওয়াই দিয়ে সপ্তাহ করা যায় না ইউ নিড এসাইলাম ইজ এ লিগেল ম্যাটার ইউ নিড এ সার্ভিস অফ এ সলিসিটার অর এ লোয়ার আপনি ইমিডিয়েটলি কোনো লয়ার লোকের থেকে অ্যাডভাইস লোকা আমি বুঝি আর কোনো কোনো কাম কর কিছু পয়সা ফাইরা ঠেলামারি একটা পয়েন্ট ফাটাই দিলে একশো পঞ্চাশ টাকা পঁচান্ন টাকা হয়ে যার কিন্তু ইলা দিন থাকতো না তো যেমনে আপনি বড়ো ইন্টারভিউ করবা তারা রিফিউজ করবো তারপরে আপনার আপনারে সাইনও দিব তখন আপনার বেনিফিট করতো না রে বইন ইউ মাস্ট গো এন্ড সি এ সলিসিটার ওর এ লয়ার এবং বিশ আপনার কোনো আত্মীয় স্বজন তখন যদি তারা রে লগে লইয়া গিয়া লিগেল এডভাইস নে আমরা বাংলাদেশে একটা কথা হয় যেন আগে আটলে কিতাই ঠিক না ঠিক আছে অনিকা ওয়ালাইকুম আসসালাম যাই হোক আনিকা বোনের প্রশ্ন আমরা তো ছিল গিয়েছিল আচ্ছা যাই হোক তো বারিসা সব ওইগুলা ওই যে আপনি বললেন আপনি আচ্ছা কল চলে হ্যালো আসসালামু আলাইকুম কলার জি আপনার নাম সাইফুদ্দিন ভাই কোন জায়গা থেকে বলছেন কোল্ডন আচ্ছা বলেন আমি যদি ছিলাম আমার ওয়াইফের

তো এই হিসাবে আপনার ওয়াইফ যেদিন এসেছেন আপনি বলছেন ষোলোই জানুয়ারি দুই সাল ঠিক না তো এখান থেকে এই আগামী বছর ষোলোই জানুয়ারি বিজা থাকুক আরও বেশি যে মুহুর্তে আপনার পাঁচ বছর পূর্ণ হবে এর আঠাশ দিনের ভিতরে আপনি আইএলআর জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি আপনার ওয়াইফের এটা কি ফাইভ ইয়ার রুটে না টেন ইয়ার রুটে ফাইভ ইয়ার রুটে আপনি কি চাকরি করেন জি এনএইচএস এ তো এখন ঠিক আছে সাধারণত গন্ডগুল লেগে যায় আমাদের বাংলাদেশি মানুষদের আলহামদুলিল্লাহ আপনার এটা ঠিক আছে সঙ্গে কি কোনো বাচ্চা আছে তাইলে আপনি ডিসেম্বরে জানুয়ারির ষোলো তারিখ গিয়া পাঁচ বছর হবে আপনি সতেরো আঠারো তারিখ ডিসেম্বরের অর্থাৎ টোয়েন্টি এইট ডেইজ আগ থেকে আপনি ইয়ে করতে পারেন আইএলআর অ্যাপ্লাই করতে পারেন বেস্ট অফ লাক ইন দ্য মিন টাইম আপনার ওয়াইফ কি বি ওয়ান এবং লাইফ ইন দ্য ইউকে পাস করে ফেলছেন কংগ্রাচুলেশন তাইলে তো এনএইচএস এর মাশাল্লা মেনি কংগ্রাচুলেশন পাওয়ার পরে আমাদেরকে মিষ্টি খাওয়াই ঠিক আছে তো ভালো আছেন মা বাবা আছেন আপনার আচ্ছা আচ্ছা শ্বশুর শাশুড়ি আছেন তো শাশুড়ি আছেন উনি ভালো আছেন কোনো গণ্ডগোলও পড়েন নাই তো মাশাল্লাহ মাশাল্লাহ দোয়া করেন ইনশাল্লাহ কোন বাচ্চা হয়েছে এখানে ওয়াইফ আসার পরে আচ্ছা ইনশাল্লাহ আমরা দুয়া করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ঠিক আছে ভালো থাকেন জি ধন্যবাদ যাই হোক বাইটা সাহেব আমরা তো আপনি ঠাকের কথা বলতেছিলেন ঠাকিরটা শুনে না বলছে শামিমার প্রশ্ন বললাম যে আপনি শামিমাকে যখন রিফিউজ করলো তাহলে এখন কার দায়িত্ব মানে কোন দেশে তাকে গ্রহণ করবে তার যখন ন্যাশনাল না এখন শুনেছি তারা ইয়েতে যাবে ইউরোপিয়ান কোর্টে যাবে ইউরোপিয়ান কোর্টে বলা যায় না ইউরোপিয়ান কোর্ট ইজ মোর লিবারাল লিবারাল হ্যাঁ ইউরোপিয়ান কোর্টে যদি দিয়ে দেয় তাইলে এটা মানতে হবে এখন ওই আগে যে পর্দা টর্দা করতো স্কার এখন ছবিতে দেখলাম ওই চুল টুল রং টং দিয়ে একদম আপনারা যারা শুনতেছেন এদেশে কিছু ক্রাইম আছে এই ক্রাইম গুলো যদি করেন তাহলে আপনার ইনডিফিনেট থাকলে তাইলে তো আপনাকে পাঠাই দিবে ইজিলি আপনি যদি প্রি সেটেলের পরে প্রি সেটেল থাকে তাইলে তো আরও ইজি ইউরোপ থেকে এসে থাকেন আর সেটেল স্ট্যাটাস থাকে তাইলে একটু ইজি ব্রিটিশ হয়ে